আসসালামু আলাইকুম, আমি ডায়েটিশিয়ান আইরিনা ফ্রোজা খান, আছি ডক্টর সুমখান্স লেজার মেডিকেল সেন্টারে। আজ আপনাদেরকে বলবো ফিটনেস অথবা নিজের ওয়েলনেস ধরে রাখার জন্য বায়োকম ট্রিটমেন্ট কতটা জরুরি। আমি ফিট আছি অথবা সুস্থ আছি কিনা কীভাবে বুঝবো, বা আমার হচ্ছে ওয়েলনেসটা কমে গেছে এটা আমি কীভাবে জানবো? আমি যদি দেখি আমার ওজন অনেকটা বেড়ে গেছে, আমার বিএমআইটা আমার রেঞ্জের চাইতে বেড়ে গেছে, এখন রেঞ্জ আমাদের কত, আমাদের এশিয়ানদের ক্ষেত্রে আমাদের অ্যাডাল্ট যারা আছি তাদের রেঞ্জ কিন্তু 18.5 থেকে 25-এর মধ্যে। রেঞ্জ বেড়েও যেতে পারে, রেঞ্জ কমে গেলেও কিন্তু আমি ফিট নেই এটা ধরে নিতে হবে। তারপর যদি আমার কোনো কাজে অনীহা আসে, অল্প একটু পরিশ্রমে যদি আমি একদম এনার্জি লস মনে হচ্ছে, সারাদিন ঝিমানো ঝিমানো ভাব হচ্ছে, লেথার্জিক ফিল হচ্ছে, নিজে কোনো কাজে স্পৃহা পাচ্ছি না, তাহলে আমরা মোটামুটি ধরে নিতে পারি আমার কোথাও না কোথাও একটু গ্যাপ আছে বা আমি পুরোপুরি সুস্থ নই। তাহলে আমি যে সুস্থ নই এই ব্যাপারগুলো কেন হয় আমার সাথে? ওয়েলনেসের যে ব্যাপারটা, এটা কিন্তু আমাদের ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল, সোশ্যাল বলতে আমাদের পারিপার্শ্বিক সব কিছুর উপর ডিপেন্ড করে, তাই না? তো আজকে আমরা ফিজিক্যাল যে ইস্যুসগুলো আছে ওগুলো বলি। ফিজিক্যাল বলতে আমরা এখন যে লাইফস্টাইল মেনটেন করছি এটা কিন্তু পুরোপুরি আনহেলদি এবং ইনডিসিপ্লিন লাইফ লিড করছি আমরা। যেমন ধরুন আনহেলদি ফুড ইনটেক করা, রাত জেগে থাকা অথবা লেট নাইট ঘুমানো, তারপরে হচ্ছে আমরা আমাদের নিজেদেরকে সময় দিচ্ছি না, এই জিনিসগুলা অনেকটা কিন্তু দায়ী আমাদের এই আনহেলদি লাইফ লিড করার কারণে আমাদের ফিজিক্যাল যে ওয়েলনেসটা এটা অনেকাংশে বাধাগ্রস্ত হচ্ছে। কীভাবে বাধাগ্রস্ত হয়? আমরা যখন নিজেদের এই আনহেলদি লাইফ লিডটা করি তখন দেখা যায় যে আমাদের ভেতরে যে বিপাকক্রিয়া বা মেটাবলিজম যেটা আমরা বলি এটা কিন্তু অনেক স্লো ডাউন হয়ে যায়। এটার কারণে আমাদের বিভিন্ন ধরনের ডিজিজ হচ্ছে, সেই ডিজিজগুলো থেকে আস্তে আস্তে এটা দেখা যায় যে ফিজিক্যাল ইলনেস যেটা বলে ওটাতে রূপান্তরিত হচ্ছে। এখন যে বায়োকম ট্রিটমেন্টের কথাটা বললাম, এটা কিভাবে আপনাকে হেল্প করতে পারে? অবশ্যই একটা পেশেন্টের নিজে নিজে কিন্তু স্থির করতে হবে আমি অবশ্যই সুস্থ থাকতে চাই, কারণ সুস্থতা কিন্তু একটা পেশেন্টের নিজের উপরেই ডিপেন্ড করে মোটামুটি 100%ই বলা যায়। সাথে আপনার হচ্ছে কোনো কনসালটেন্ট অথবা কোনো ডায়েটিশিয়ানের সাথে কথা বলে তার ডিজিজগুলো কী বা অথবা তার অসুবিধাগুলো কী আছে এগুলো কিন্তু আপনি ফোকাস করে ঠিক ওটার উপরেই কাজ করতে পারেন। এটার সাথে তো আপনার লাইফস্টাইল মডিফাই অবশ্যই করতে হবে, তার সাথে যেটার কথা বলছি বায়োকম ট্রিটমেন্ট, এটা একটা অ্যাডভান্স টেকনোলজি ট্রিটমেন্ট। এটা কীভাবে কাজ করে? এটা পেশেন্টের ন্যাচারাল ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করে যেটা পেশেন্টের জন্য হেলদি হবে সেটা ওনার বডিতে পাস করে, এবং আনহেলদি ওয়েভ যেটা সেটা নিয়ে ও কাজ করে। এটা একদম সেফ এবং নন ইনভেসিভ একটা ট্রিটমেন্ট, যেটা হচ্ছে জার্মান টেকনোলজি ট্রিটমেন্ট। এটার মেইন কাজ হবে বডির মেটাবলিজমটাকে বাড়ানো, পেশেন্টের ক্রেভিং কমানো, হরমোনাল অ্যাক্টিভেশন করা। মানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক ধরনের পেশেন্ট আছে যাদের হরমোনাল ইমব্যালেন্স আছে বা হরমোনাল প্রবলেম আছে, যেমন ধরুন ডায়াবেটিস পেশেন্ট, তারপর থাইরয়েডের প্রবলেম। সো এই ফাংশনগুলো এই ট্রিটমেন্টের মাধ্যমে আছে, যেটা আমরা বিভিন্ন প্রোগ্রাম আকারে পেশেন্টকে দিয়ে থাকি, পেশেন্টের যার জন্য যেটা হচ্ছে প্রযোজ্য, এবং সাথে এনার্জি বুস্ট আপ করে। অনেকেই আছে বলে যে আমি কিন্তু সব কিছু ঠিকঠাক মতো করছি, প্রপারলি ঘুমাচ্ছি, তারপর হচ্ছে খাবারও ভালো খাচ্ছি, তারপরে আমার কেন এরকম মানে লেথার্জিক সারাদিন লাগছে, আমি ঠিক মতো কাজ করতে পারছি না, একটুতেই আমার হচ্ছে যে অনেক বেশি টায়ার্ড লাগছে। সো এই ব্যাপারগুলোর ক্ষেত্রে এই বায়োকম ট্রিটমেন্টটা অনেক বেশি কার্যকরী, এবং এই ট্রিটমেন্টটা কিন্তু পুরো বাংলাদেশে আমাদের এখানেই আছে। এটার কষ্ট কিন্তু অনেক বেশি না, আপনি যদি চান পার সেশনে করতে পারেন, পার সেশনের রেঞ্জ অনেক কম, যেটা কিনা আপনি যদি খেয়াল করেন আমাদের এখানে কথা বলে দেখতে পারবেন। আপনি দেখা যাচ্ছে সারাদিনে যেই বাইরের আনহেলদি খাবারগুলো খাচ্ছেন বা আপনার লাইফস্টাইলের সাথে যেই টাকাগুলো আপনি খরচ করছেন, দেখা যাবে ওটার চাইতে অনেকটা কম আসে। সো আমরা আপনাদের পুরোপুরি শারীরিক ওয়েলনেস নিয়ে কাজ করছি, আপনারা চাইলে আমাদের এখানে আসতে পারেন। ধন্যবাদ।